প্রধান বিচারপতি মহিলা চিকিৎসকদের ক্ষেত্রে বা মহিলা স্বাস্থ্যকর্মী তাদের ক্ষেত্রে যে সময়, সেই নিয়ে তিনি বারবার বলেছেন যে এইভাবে সময় বেঁধে দেওয়া যায় না। সামগ্রিকভাবে আমরা দেখেছি আপনারা মন দিয়ে শুনছিলেন পুরোটা, কি মনে হচ্ছে আপনার, কি বক্তব্য দেবেন? দেখুন, আমরা যতটা পড়াশোনা করে এসেছি, আমাদের মেল কলিগরাও ততটাই পড়াশোনা করে এসেছে। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি পয়েন্ট অফ ডিসক্রিমিনেশন অর জেন্ডার বায়াস। ইফ দ্যার ইজ এনি জেন্ডার বায়াস, দেন দ্যাট ইজ বিইং ক্রিয়েটেড বাই দেম অনলি। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস, মীরা সফিদ। আমাদেরকে বদ্ধ করে রেখে, আমাদেরকে খাঁচার মধ্যে বদ্ধ, মানে টাইম ফিক্স করে দেওয়া, এই সময় তুমি বাড়ি থেকে বেরোতে পারবে, এই সময় তুমি সার্জারি করতে পারবে, তাহলে যখন আমাদের কোনো এমার্জেন্সি আসবে তাহলে স্পেসিফাই করে দিতে হবে অনলি মেল ডক্টর্স অর মেল গাইনোকোলজিস্ট আর গোয়িং টু অ্যাটেন্ড এনি ডেলিভারিজ দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যাট 1 AM অ্যাট নাইট। নার্সিং স্টাফরাও তো সকলে মহিলা। অ্যাবসলিউটলি, তাহলে নার্সিং স্টাফকে কি টাইম বেঁধে দিয়ে তারপরে কী করে হসপিটালটা চলবে? এভরি aspect of the hospital, everyone who is a part of the hospital, they have their specific very responsible duties. Jara jodi na kaj kore tale the health system collapses, thik ache? So if tale nurses ra ki kore kaj korbe? Amaderke apni bede dilen 12tar age, tale labor pain karar utbe na to 12tar pore? As simple as that. How can you ajke je shunani holo je supreme court theke mohamanno bicharpoti ra ja bollen tate apnader ki mone hocche? Apnader security niye bar bar kotha holo, এবার সিভিক ভলেন্টিয়ার না নিয়োগের কথা বলা হলো, আপনাদের কি মতামত? এর আগে আপনাদের যথেষ্ট একটা ক্ষোভ ছিল, হতাশা ছিল, আজকে শুনে কি মনে হচ্ছে? আই থিঙ্ক ইট ইজ গোয়িং টুয়ার্ডস এ মোর স্যাটিসফ্যাক্টরি সাইড ফর আস উইথ রেসপেক্ট টু সিভিক ভলেন্টিয়ার্স। আমার কিছু বলার নেই, আই মিন দ্যাট ইজ সামথিং আই ডোন্ট নো কী করে 7 দিনের ট্রেনিং নিয়ে একজন ইজ গিভেন দ্য হোল রেসপন্সিবিলিটি ফর আওয়ার প্রোটেকশন অ্যান্ড সেফটি। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি মেজার্স, ইট পিপল হ্যা নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা শুধু একটা বাথরুম বানিয়ে দেওয়া বা একটা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য হয়, মানে না থাকার জন্য হয়নি। দিস ইজ মেইনলি বিকজ অফ দি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দ্যাট হ্যাজ টেকেন প্লেস, সো দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি ফর ইট। সেকেন্ডলি, যদি আপনি আরজিগড়ে গিয়ে দেখেন, আই ডোন্ট থিঙ্ক কনসিডারেবল অ্যামাউন্ট অফ ওয়ার্ক কিছুই স্টার্ট হয়েছে, মেবি 5% স্টার্ট হয়েছে যার ফটোগ্রাফস হয়তো সাবমিট করা হয়েছে, বাট ইফ ইউ গো অ্যারাউন্ড দি ক্যাম্পাস ইউ উইল সি দ্যাট যেটা 7 দিনে করার কাজ সেটা 7 দিন করে করে এখন 38 দিন হয়ে গেল, কিন্তু সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি। আপনারা আজকে এই যে বিচারপতি যা বললেন, শুনানি যা হলো, আপনাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী 4টের সময় দিয়েছে, আপনারা একটা বৈঠক করার কথা, সেগুলো কি আদৌ হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা একটু যদি রূপরেখা দেন। এখন প্যানজিবি যতক্ষণ না হচ্ছে আমাদের জেনারেল বডি মিটিং, সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। রাতির সাথী মিন্স দি কম্প্যানিয়ন এট নাইট, ফ্রেন্ড অফ দ্য নাইট, ফ্রেন্ড অফ দ্য নাইট, কম্প্যানিয়ন এট নাইট, আ কম্প্যানিয়ন এট নাইট টু মেইনটেইন সাম সর্ট অফ সেফটি। নাও দিস 1514 নাম্বার সিকিউরিটি পার্সোনেল উইল বি প্লেসড ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালস অ্যাজ পার ব্রেকআপ অ্যাটাচড বাই আউটসোর্সিং থ্রু এজেন্সি ফর আ পিরিয়ড অফ 1 ইয়ার। This is one objection, my lords. But the second objection, which is that they get a training of 7 days. So the director, principal, MSVP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel, a training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords, has the state of West Bengal come to this, that when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer, my lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that there are a few extra CCD cameras, CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, us senior doctors are there, but we are being assaulted. Ali, we got your point. Therefore, request is to disband that force of 1,514 people, total number, and replace them in the interest of safety and security with the regular police force of the state of West Bengal.